আজকের রেসিপি হলো সবার প্রিয় মোমো। এর জন্য ঘোষ বাড়ির রান্নাস্থান অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। প্রথমে আমরা চাটনিটা তৈরি করব। চাটনি তৈরি করার জন্য প্রথমে টমেটো আর শুকনো লঙ্কাকে গ্যাসে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, আর কড়াইয়ে শুকনো খোলায় বাদামটাকে একটু ভেজে নিতে হবে। এরপরে টমেটোটা ভালো করে সেদ্ধ হলে, বাদামটা ভাজা হয়ে গেলে একটা মিক্সিতে রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, বাদাম, নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিলে চাটনি রেডি। আর এদিকে বাঁধাকপিটাকে ভালো করে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিতে হবে। এরপরে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, যাতে বাঁধাকপির গন্ধটা চলে যায়। এরপরে জল ঝেড়ে রেখে দিতে হবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে প্রথমে গাজরটাকে একটু ভেজে নিতে হবে। এরপরে দেখছো কেটে রেখেছি ক্যাপসিকাম, পেঁয়াজ, এগুলোকেও গাজর একটু ভালো করে লাল লাল ফ্রাই হয়ে গেলে এর মধ্যে সমস্ত রকমের সবজিকে অ্যাড করে দিতে হবে। এরপরে অ্যাড করার পরে এতে অ্যাড করে দিতে হবে একটু সয়া সস। এরপর এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা সোক করে আসছে। এবার জল সোক করে নিলে মোমো ময়দাটা ভালো করে মাখিয়ে নিতে হবে, একটু নরম করে মাখাতে হবে। এরপরে এর মধ্যে দেখছো আমরা ছোট ছোট লোই করে কেটে নিয়েছি আর বিভিন্ন শেপের মোমোগুলো বানিয়েছি। এবার মোমোর মধ্যে ভালো করে সাজিয়ে নেওয়ার পরে, এটা যদিও নর্থ ইন্ডিয়া পাহাড়িদের খাবার বলে খুব বিখ্যাত, তাও সেদ্ধ করে নিলে মোমো রেডি। এরপরে অন্যদিকে কিছু মোমোকে আমরা ফ্রাই করে নিয়েছিলাম। ফ্রাই করে কড়াইতে একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজে একটু লাল লাল করে ভেজে নিলাম প্রথমে, কেন কি বোন বলছিল ফ্রাই করে খেতে খুব ভালো লাগবে। এরপরে ফ্রাই করে রাখা মোমোগুলো এর মধ্যে অ্যাড করে দিয়ে নামিয়ে নিলে, আর যে ভাত চেন সে ভাজাটাতে একটু সস অ্যাড করে দিতে হবে। সসটা অ্যাড করার পরে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে একটু কষিয়ে নিয়ে, কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে ফ্রাই করে রাখা মোমোগুলো অ্যাড করে দিতে হবে। তাহলে এটা আপনাদের প্যান ফ্রাইড মোমো রেডি, যেটাকে বলে প্যান ফ্রাইড মোমো। এটাকে আমার বোন আবার বলছিল মোমোটাকে একটু গ্রেভিতে টস করে নেবো। তারপরে নিয়ে এলাম আমরা সবাই, বসে খেতে লাগলাম চাটনিটা দিয়ে। অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক রকম ভিডিও